বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের নির্বাচন প্রত্যাখ্যান করেছে, শেখ হাসিনাকে জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। এর সঙ্গে জড়িত প্রক্রিয়া, ব্যক্তি, ফলাফল, শপথ, সংসদ, সরকার সব কিছু প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য। এজন্য ভয়ে আতঙ্কে তারা তড়িঘড়ি শপথ ও সরকার গঠন করেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ডামি প্রার্থী, ভোটার, এজেন্ট, পর্যবেক্ষক, ফলাফল, এমপি শপথের মধ্য দিয়ে গতকাল 1/11 দিনে আরেকটি কৃষ্ণতম মেকি সরকারের যাত্রা শুরু হয়েছে। 7 জানুয়ারির তথাকথিত নির্বাচনটি ছিল গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের পক্ষে এবং ফেসিস্ট শেখ হাসিনার ডামি নির্বাচন বর্জনের পক্ষে একটি সুস্পষ্ট গণরায়। এ ডামি সরকার 1/11 ধারাবাহিকতা মাত্র। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।